মুসলমানরা চলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হঠাৎ করে সাহাবাদের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়িয়ে পড়লো, যার সিয়া দাড়ি, সাদা পোশাক, সাদা পোশাক কালো দাঁড়ি, এইরকম একটা মানুষ উঠে দাঁড়িয়ে পড়লো। সাহাবার আগে হাবিবুল্লাহর হাঁটুর সাথে নিজের হাঁটুটা লাগিয়ে দিলেন, নিজের দুখানা হাত হাবিবুল্লাহ রানের উপরে রাখলেন, হাবিবুল্লাহ রানের উপরে রেখে সামনাসামনি চোখ নজর দিয়ে বলে, হে মোহাম্মদ, হুজুর পাকের নাম ধরে বলে, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের নাম ধরে বলে, ইসলাম কাকে বলে, আমার হাবিব বলে দাও ইসলাম কাকে বলে। ওই সময়তে হুজুর বললেন, যে বলবে, যে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, এটা যারা বিশ্বাস করবে, যারা নামাজ কায়েম করবে, যারা রোজা রাখবে, যারা তৌফিকওয়ালা লোকেরা যাকাত দেবে, ইস্তেতাত রাখলে আল্লাহ হজ করবে, এইগুলোকে ইসলাম বলা হয়, এগুলোকে ইসলাম বলা হয়। এ নবীর উম্মত উম্মদিরাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে, হুজুর বললেন, যে বলবে, যে বিশ্বাস করবে, আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, নবীদের বিশ্বাস করবে, কিতাবতে আল্লাহ সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করবে, আর পাঁচ নম্বর হচ্ছে কিয়ামতকে বিশ্বাস করবে, এটাকে ঈমান ওয়ালা বলা হয়। এ নবীর উম্মত উম্মদিরাম আমরা মুসলমান বলে দাবি করি, আমরা ইসলামের মানুষ বলি, আমরা ঈমান ওয়ালা বলে দাবি করি, আমরা মুমিন বলে দাবি করি, তাহলে আমাদের প্রথম নম্বর ইসলাম, আমরা ইসলামের মানুষ মুসলমান বলি, প্রথম হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, আর ইস্তেতাত রাখলে আল্লাহ হজ করবে, তৌফিক আল্লাহর লোকেরা যাকাত দেবে। এ নবীর উম্মত উম্মদিরা এবার আপনারা বলেন, সবাইকে আমরা নামাজ পড়ি, সবাইকে রোজা রাখি, সব তৌফিক আল্লাহর লোকেরা কি যাকাত দেয়, সব ইস্তেতাত রাখলে আল্লাহ কি হজ করে ফেলেছে। তার নাম তারপরের হচ্ছে ঈমান কাকে বলে, আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমরা কি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করতে হবে, সব কিতাবকে আমরা কি বিশ্বাস করি, আর এদিকে রসুলদের করে বিশ্বাস করতে হবে, সব রসুলকে কি আমরা বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে কি আমরা বিশ্বাস করি, যদি কিয়ামতকে বিশ্বাস করতাম কিয়ামতের তৈয়ারি হতো, কিয়ামতের তৈয়ারি হতো। এ নবীর উম্মত উম্মতিরা সামান্য দুনিয়ার এদিক ওদিক ঘুরতে গেলে তিন দিন চার দিন পাঁচ দিন আগে থেকে আমাদের তৈয়ারি হয়ে যায়, অনন্তকালের লাগে আখেরাতে যেতে হবে, কি আমাদের দাঁড়াতে হবে, না গাড়ি আছে, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাসবিহ আছে, না তেলাওয়াত আছে, না দান আছে, না খায়রাত আছে। এ নবীর উম্মত উম্মতিরা যে সব মানুষগুলো ভুলে গেছে, আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসিয়ে আপনাদের করে ইসলামে ঢুকাতে চায়, ঈমানওয়ালাদের মধ্যে সামিল করাতে চায়, যারা শুনবে, শিখবে, আমল করবে, আমার আল্লাহ তাদের ঈমানও দান করে দেবে, ইসলামও দান করে দেবে। মুসলমান এখানে কেউ বসে আছেন যে জান্নাত দেখেছেন, দেখেছেন আপনারা, জাহান্নাম দেখেছেন, জাহান্নাম আর গরম সহ্য করতে পারে, সহ্য মানে কোনদিন অনুভব করেছেন, জোরে বলে, অনুভব আমরা করিনি, আমার আল্লাহ জাহান্নাম জানে না, জানে না, জোরে বলে, কেন জানে, আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, জান্নাত জানে না, জানে না, কেন জানে, আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে, আর জাহান্নাম জান্নাত তৈরি করে, জাহান্নাম আর জান্নাতের বাঁচার কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাতে যাওয়ার কথা গোটা কোরআনে ভরি ভরি বার আল্লাহ বলেছেন, জোরে বলে, আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। আমি বলেছি প্রথমেই মানুষকে আল্লাহ ভিন্নভাবে তৈরি করেছে, দুনিয়ায় ছেড়ে দিয়ে বিবেক দিয়ে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে, ভুল ঠিক খারাপ ভালো আমার আল্লাহ জ্ঞান দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক খালি খামাখাই আমার আল্লাহ পাক
দুনিয়া মানে ছেড়ে যাই রে আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার জন্য দুটো বড় জিনিস দিয়েছে কাতে যা কো মিনাল্লাহে নূরু ওয়া কিতাবুম মুবিন আমার আল্লাহ পাক একটা দিয়েছে কুরআন আর একটা হচ্ছে আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে একটা নূর দিয়েছে একটা কিতাবুম মুবিন দিয়েছে বেশিরভাগ উলামায়ে হযরতরা মুফাসসিরে কুরআন না বলে নূর থেকে মুরাদ আমার আল্লাহ রাসূলুল্লাহ দিকে ইশারা করেছে কিতাবুম মুবিনের কথা আল্লাহ পরিষ্কার কুরআনকে বলে দিয়েছে এ নবী উম্মত উম্মজিরাত শুধু কুরআন আর রাসূল যে আমার আল্লাহ ছেড়ে যায় না আমার আল্লাহ পাক কুরআন হাদিসের ব্যাখ্যা ইজমা কায়াস দিয়েছে আমার আল্লাহ শুধু ইজমা কায়াস দিয়ে ছেড়ে দেয় রে আমার আল্লাহ পাক কি করেছেন মিনান নবীনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদায়ে ওয়াসসালেহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা বলে আমার আল্লাহ আল্লাহর বন্ধুদের পরিচয় দিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক কোন রাস্তায় চলতে হবে এহদিনা সিরাতাল মুস্তাকিম বলে দিয়েছে মুস্তাকিমের রাস্তায় কারা চলেছে এহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলে দিয়েছে এ নবী উম্মত উম্মজিরা মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক শয়তানকে আমার আল্লাহ পাক আদুব্বু মুবিন বলে দিয়েছে আমার আল্লাহ পাক শয়তানকে দুশমন বলে দিয়েছে মুসলমান এ নবী উম্মত উম্মজিরা আল্লাহ দুশমনের পরিচয় দিয়েছে বন্ধুর পরিচয় দিয়েছে কুরআন দিয়েছে হাদিস দিয়েছে শুধু আল্লাহ পাক এগুলো দিয়ে ছেড়ে যায় রে আমার আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের বাগান তৈরি করেছে নবীর মাধ্যমে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছে আলেম উলামা নবীদের ওয়ারেস বলে দিয়েছে নবীদের কাজ নবীদের মিশন নবীদের কাজগুলো আলেমরা করবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আসি আলেমদের মাধ্যমে শুধু আপনাদের 24 পরগনা বলে না হাওড়া জেলাতে চলে যান নদিয়াতে চলে যান বীরভূমে চলে যান মালদা চলে যান মুর্শিদাবাদ চলে যান পুরুলিয়া চলে যান দিনাজপুর চলে যান আসাম চলে যান হিমাচল চলে যান হিমাচল চলে যান দিল্লি চলে যান বোম্বাই চলে যান ভারত থেকে বেরিয়ে পাকিস্তানে চলে যান আফগানিস্তান চলে যান কাজাকিস্তান চলে যান উজবেকিস্তান চলে যান লন্ডন চলে যান প্যারিস চলে যান আফ্রিকা চলে যান আরব চলে যান মিশর চলে যান গোটা বিশ্বেতে আলেম দেখো রে আল্লাহ বসিয়ে বসিয়ে মানুষগুলোকে শোনাচ্ছে জাহান্নাম থেকে বাঁচো জান্নাতের দিকে যাও জাহান্নাম থেকে বাঁচো জান্নাতের দিকে যাও কুফরি ছেড়ে দাও ইসলামের দিকে আসো জাহান্নাম ছেড়ে দাও জান্নাতের দিকে আসো ডান দিকের পথ ধরো বাঁ দিকের পথ ছেড়ে দাও ঘুরে রাস্তা ধরো জুলুমাতের রাস্তা ছেড়ে দাও শয়তানি রাস্তা ছেড়ে দাও মুস্তাফা রাস্তা ধরো আহলে সুন্নাতুল জামাতের রাস্তা ধরো হিজবুল শয়তানের রাস্তা ছেড়ে দাও হিজবুল্লাহর দল ধরো আমি আল্লাহ তোমাদের করে এমন উপহার দেবো যে উপহার তোমরা আগে কোনোদিন দেখনি সেই উপহার নাম হচ্ছে জান্নাত জান্নাত মুসলমান এত কিছু ব্যবস্থা আমার আল্লাহ শুধু মানুষদের লেগে করেছে যাতে করে আমরা জান্নাতে চলে যাই কিয়ামতে কিছু মানুষ উঠে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি করিনি শয়তান করিয়েছে আল্লাহ শয়তানকে জিজ্ঞাসা করবে ইবলিস তুমি করেছো ইবলিস হাত তুলে বলবে আল্লাহ আমি কিচ্ছু জানি না কি বলবে আমি কিচ্ছু জানি না ও করেছে তখন আমার আল্লাহ বলবে আর কোন অজুহাত চলবে না আমি তোমাদের করে সব সতর্ক করে দিয়েছি তোমরা বুঝো বুঝুনি কেন শিখাও শিখুনি কেন আর বাঁচার কোনো রাস্তা নেই যাও জাহান্নামে যাও অনন্তকাল জাহান্নামে পুড়বে যাও মুসলমান পরিবর্তন হতে হবে আল্লাহর ওলি হতে হবে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ শুধু ওলির ঘরের বাচ্চাগুলোই ওলি হবে শুধু ইমামের ঘরের বাচ্চাগুলোই ওলি হবে শুধু শুধু ওই কুরাইশ বংশের ছেলেগুলো ওলি হবে শুধু খাজা হুজুরের আওলাদটাই ওলি হবে না ইনারা তো হবেন সাথে সাথে ভ্যানারার ছেলে ইবাদত করলে আমার আল্লাহ ওলি করে দেবে মতখরের বেটা ইবাদত করলে আল্লাহ ওলি করে দেবে অন্য ধর্মের মানুষ মুসলমান হয়ে ইবাদত করলে আমার আল্লাহ ওলি বানিয়ে দেবে প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমেন হয়ে গেল শুধু ওলি হলো না কয়েকশো ওলি মিলিয়ে একটা আব্দাল হয় আর প্রতাপচন্দ্র সেন আব্দুল মোমেন হয়ে 40টা আব্দালের সরদার হয়ে গেল কে মুজাদ্দে জামানের গোলাম মুজাদ্দে জামানের জুতো বয়ে বয়ে বেড়াতো হ্যাঁ বাকুলে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন স্যার প্রমাণ একটা উদাহরণ দিয়ে দিলাম কোন রাস্তা নেই বাঁচার কোন রাস্তা নেই বাঁচার কোন লাইন নেই আল্লাহ যদি গ্রিফট করে নেয় আল্লাহ যদি ধরে নেয় আর বাঁচার কোন রাস্তা থাকবে না আল্লাহর হুকুম মানে মুসলমান বলে দাবি করেন ইসলাম নামাজ ইসলাম রাসূলুল্লাহ বলেছে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কাফেরেরা নামাজ পড়ে না মুমিনরা জোরে বলে নামাজ পড়ে
মুসলমান অজুহাত দেখাচ্ছেন কাজ, হ্যাঁ খোদার কসম খেয়ে বলেন চেষ্টা করলে বাসে তো নামাজ পড়া যায় না যায় না, প্লেনে নামাজ পড়া, আমি নিজে প্লেনে নামাজ পড়েছি, আমি নিজে এয়ারপোর্টে নামাজ পড়েছি, আমি নিজে ট্রেনে নামাজ পড়েছি, আমি নিজে হ্যাঁ ওই সমুদ্রের জাহাজে নামাজ পড়েছি। আর মিথ্যা কথা বললে যেন জুনায়েদের জবানটা বন্ধ হয়ে যায়, জুনায়েদ যেন কুকুরের মত পড়ে, আমি নিজে পড়েছি, পড়া যায় না কি বলি, পড়া যায়, কি বললাম পড়া যায়, শয়তানি অজুহাত, শয়তানি অজুহাত, খবরদার আল্লাহর হুকুম মানতে, বলেন আল্লাহর হুকুম মানবেন যদি বলেন, বলেন ইনশাআল্লাহ, এই মুখ দিয়ে বললেই হুকুম জীবনে মানতে পারবে, আজকে শুধু বললেন মানবো, আজকে শুধু বলেছেন হ্যাঁ মানবো, না এরকম 30 বছর ধরে বলছেন মানবো, এরকম 40 বছর ধরে বলছেন মানবো, এরকম 20 বছর ধরে বলছেন মানবো, কেন পরিবর্তন হচ্ছে না, কেন পরিবর্তন হচ্ছে না, কেন আমরা ভালো হচ্ছি না, কারণ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে, আমরা আর আল্লাহকে ভয় করি না, খৌফ ইলাহি আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমাদের অন্তরে জোরে বলেন নেই, খৌফ ইলাহি, হ্যাঁ ইমাম গাজ্জালী হুজুর বলছেন মিনহাজুল আবেদিন কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে দুটো জিনিস মানুষকে আল্লাহর হুকুম মানাতে বাধ্য করে দেয়, কটা জিনিস বলেন জোরে বলেন, দুটো, একটা হচ্ছে আল্লাহ পাকের খৌফ আর একটা হচ্ছে আল্লাহ পাকের রিজা, একটা খৌফ আর একটা কি বলেন রিজা, খৌফ মানে হচ্ছে ভয় আর রিজা মানে হচ্ছে আশা, কি আশা, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আর আপনার অন্তরে যদি আল্লাহ পাকের আশা থাকে, ভয় থেকে মুরাদ জাহান্নাম আর আশা থেকে মুরাদ জান্নাত, এই দুটো জিনিস যদি সবসময় মাইন্ডে থাকে, যদি মাইন্ডসেট করে নিতে পারেন এই দুটো জিনিসের উপরে, দেখবেন আল্লাহর প্রতিটা হুকুম আপনি মেনে নিচ্ছেন আর প্রতিটা গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন, একবার জোরে বলে সুবহানাল্লাহ, গুনাহ সমস্ত রকমের যত গুনাহ আছে এই সমস্ত রকমের গুনাহ আল্লাহর ভয় বাঁচিয়ে দেয়, সমস্ত রকম ইবাদত, ইবাদত সমস্ত ইবাদত আল্লাহর আশা বান্দাকে দিয়ে করিয়ে নেয়, এই দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একটা আল্লাহর ভয় আর একটা আল্লাহর আশা, এই দুটো জিনিস আপনারা সবাই মাথায় রাখবেন, বলেন ইনশাআল্লাহ, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবী উম্মত মদিনা প্রতিটা জিনিস দুটো, প্রতিটা জিনিস দুটো, যেমন জান্নাত জাহান্নাম ভালো খারাপ উল্টো সিধে আলো অন্ধকার রাত দিন, এইরকম প্রতিটা জিনিস দুটো, দেখা দুটো শোনা দুটো বলা দুটো আর খাওয়া দুটো হাঁটা দুটো ধরা দুটো, এ নবী উম্মত উম্মতিরা দেখার দুটো ভাগ শোনার দুটো ভাগ বলার দুটো ভাগ খাওয়ার দুটো ভাগ যাওয়ার দুটো ভাগ ধরার দুটো ভাগ ভাবার দুটো ভাগ, যেরকম দুটো হচ্ছে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ, এ নবীর উম্মত উম্মতিরা খারাপ থেকে বাঁচবে কি করে ভালোতে যাবে কি করে, এই খারাপ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ের দরকার আছে, ভালো ভালোর দিকে যাওয়ার জন্য আশার দরকার আছে, ভালো আর খারাপ এই ভালো আর খারাপ এই ভালো আর খারাপ দুটো জিনিসকে আমার আল্লাহ পাক একটা ভয় দিয়ে বাঁচিয়ে দেবে আর একটা আশা দিয়ে বাঁচিয়ে দেবে, এ নবীর উম্মত উম্মতিরা কি করে বান্দা গুনাহ করে, কিসের মাধ্যমে গুনাহ করে, নফসের মাধ্যমে গুনাহ করে, কিসের মাধ্যমে ভালো কাজ করে, রুহের মাধ্যমে ভালো কাজ করে, নফস কাকে ভয় করে, নফস জাহান্নামকে ভয় করে, আল্লাহর ভয়কে ভয় করে, নফসকে যদি জাহান্নামের ভয়ে সব সময় লেগিয়ে রাখতে পারো আর রুহকে যদি আল্লাহর আশায় জান্নাতের আশায় আল্লাহর দিদারের আশায় আল্লাহর রাজাইর আশায় সব সময় যদি লাগিয়ে নিতে পারো, নফসের সাহস হবে না রুহকে কোনো গুনাহর দিকে যাওয়ার আর রুহের সাহস হবে না কোনো ভালো কাজকে ত্যাগ করার, দেখবে যখন তোমার চলা তোমার উঠা তোমার বসা তোমার দেখা তোমার খাওয়া তোমার পরা তোমার জামা তোমার কাপড় তোমার সমস্ত কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের কাবিল বানিয়ে দেবে, তুমি জান্নাতের হকদার হয়ে যাবে, আল্লাহ কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না আর আল্লাহ ওয়াদাও খিলাফ করেন, আল্লাহ ওয়াদা খিলাফ করেন, যা আল্লাহ বলছেন হয়েছে হচ্ছে হবে, আমার আল্লাহ হ্যাঁ কিচ্ছু আদা খিলাফ করে, তোমরা কি মনে করেছো আল্লাহ গরিব,
আল্লাহ কোরআনে বলছে আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছে আমি অভাব মুক্ত তোমরা অভাবগ্রস্ত। তোমরা কি মনে করছো মসজিদ চা আল্লাহকে দিচ্ছ? আমরা বলি আল্লাহকে দিচ্ছি, আল্লাহ কোরআনে বলছে আসলে আমাকে দিওনি, আসলে তুমি নিজেকেই দিচ্ছ, তুমি নিজেকেই দিচ্ছ। যে মসজিদে দিল সে আল্লাহকে দিলনি, আল্লাহ তো অভাব মুক্ত, আল্লাহু গনি আল্লাহ তো অভাব মুক্ত, সে আল্লাহকে দিলনি, সে মনে করছে আল্লাহকে দিচ্ছি, কিন্তু আল্লাহ তোমার পয়সার আশা করে না, প্রকৃত পক্ষে সে নিজেকেই দিচ্ছে। যখনই কিয়ামতে দাঁড়াবে তার মসজিদের দান আমার আল্লাহ কিয়ামতে তাকে ফেরত দিয়ে দেবে, তার ফকিরের দান আল্লাহ তাকে ফেরত দিয়ে দেবে, তার মানুষের দান তাকে আল্লাহ ফেরত দিয়ে দেবে, হ্যাঁ অভাবগ্রস্তদের দান তাকে আল্লাহ ফেরত দিয়ে দেবে। আমার আল্লাহ সমস্ত রকম হাজত থেকে আমার আল্লাহ পাক, সমস্ত রকম চাহাত থেকে আমার আল্লাহ, আমার আল্লাহ এক, হ্যাঁ আমার আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো তুলনা নেই। আমার আল্লাহ পাক আমাদের হুকুমগুলো মানাতে চায়, আল্লাহ সব খুলে খুলে বর্ণনা করেছে। খুদার কসম যদি কোরআন পড়েন আপনি বুঝতে পারবেন যে আমার আল্লাহ কতবার শুধু জাহান্নাম থেকে বাঁচার কথা কত রকম ভাবে আল্লাহ বুঝাচ্ছে। আমরা আমরা কানা হয়ে গেছি, আমরা কালা হয়ে গেছি, আমরা বধির হয়ে গেছি। আমার আল্লাহ বলছে কানা লোককে কোনোদিন দেখাতে পারবে, হ্যাঁ কালাকে কোনোদিন শোনাতে পারবে। আমরা চোখ থাকতেও কানা হয়ে গেছি, কান থাকতেও কালা হয়ে গেছি, আমরা শয়তানের কথাগুলো সব শুনছি। মুসলমানের ছেলেরা ভাই বলে দিয়ে যায় এ নবী উম্মত মদিনা নফস থেকে বাঁচে, নফসের কোনো নিজের ক্ষমতা নেই গুনাহ থেকে বাঁচার জন্য, একমাত্র জাহান্নামের ভয় নফস থেকে গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। এ নবী উম্মত মদিনা আল্লামা হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছে কোন কোন আল্লাহর ওলি এমনও গুজরে গেছে যখন তাদের অন্তরে খারাপ চিন্তা ভাবনা আসতো, প্রতিটা মানুষের অন্তরে খারাপ চিন্তা ভাবনা আসে। হযরত ইমাম গাজ্জালী বলছেন আল্লাহর ওলির অন্তরে যখন খারাপ চিন্তা ভাবনা আসতো তারা পাগলের মতো ছুটে 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 জঙ্গলের মধ্যে ঢুকে যেত, গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যেত যেখানে কেউ কোনো মানুষ নেই, একদম নিরাপদে একদম জঙ্গলের ভিতরে ঢুকে যেত। জঙ্গলের মধ্যে ঢুকে নিজের জামা কাপড় গুলো সব খুলে ফেলে দিত, নিজের জামা কাপড় খুলে ফেলে দিয়ে আর কাঁপছে রেতের উপরে গরম পাথরের উপরে তারা নিজের ওই ওই খালি জেরেস খালি 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 নিজের শরীরটাকে নিয়ে ওই গরম বালির উপরে শুয়ে পড়ত, গরম বালির উপরে শুয়ে পড়ে আর তাদের গায়ে যখন গরম লাগতো নিজেকে বলতো সহ্য কর সহ্য কর, খারাপ চিন্তা ভাবনা করিস খারাপ চিন্তা ভাবনা করিস, সহ্য কর, এই গরম সহ্য করতে পারিস না, জাহান্নামের গরম কি করে সহ্য করবি, জাহান্নামের আগুন কি করে সহ্য করবি, জাহান্নামের কষ্ট কি করে সহ্য করবি, আরো সহ্য কর সহ্য কর। এ নবীর উম্মত উম্মদিরাত অপরদিকে হযরতে সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করছেন কেন আল্লাহ জান্নাতের আশা করবো না, কেন রূহ জান্নাতের আশা করবে না, কেন তোমরা জান্নাতের আশা করবে না, অথচ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে একটা জান্নাত জান্নাতে জান্নাতীদের করে দিয়ে আমার আল্লাহ যখন ভর্তি করে দেবে হঠাৎ করে একটা নূরের চমক উঠে যাবে, একটা নূরের চমক বেরিয়ে যাবে, যখন নূরের চমক বেরিয়ে যাবে নূরের চমক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রুকু হয়ে যাবে, আল্লাহ ভাই রুকু হয়ে যাবে, নূরের যখনই চমক বেরিয়ে পড়বে সমস্ত জান্নাতীরা সব সেজদায় পড়ে যাবে, যখনই সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে এ আমার বান্দারা মাথা তোলো মাথা তোলো, তোমরা যা মনে করেছো ওটা তা নয়, তোমরা যা মনে করেছো ওটা তা নয়, মনিবকে দেখে তার দাসী হেসে ফেলেছে, তার হাসিতে গোটা জান্নাত চমকে গেছে। মুসলমান জান্নাতিরা নতুন জান্নাতে গেছে, নূর দেখে মনে করেছে মালিকের নূর, কার নূর বলে আল্লাহর নূর মনে করেছে, এই জন্য সব সেজদায় পড়ে গেছে। আল্লাহ বলছে না আমার নূর নয়, তোমরা মনে করছো আমার না আমার নয়, একটা দাসী হেসেছে তার দাঁতের ফাঁক থেকে নূর বেরিয়েছে গোটা জান্নাত আলো হয়ে গেছে। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের দাসী এত সুন্দর সেই জান্নাত কত, যে জান্নাতের দাসী এত সুন্দর সেই জান্নাতের বাসিন্দারা কত সুন্দর, যে জান্নাত যে জান্নাতের দাসী এত সুন্দর সেই জান্নাতের মালিক কত সুন্দর। মুসলমান মুসলমান নফসে পাঁচটা পর্দা পড়ে আছে, কটা পাঁচটা নফসে। আমরা তো আমাদের আমাদের জ্ঞানের একটা হুদুদ আছে, আমাদের চাওয়ার এর পেছনে কি আছে জানেন, এই পেছনে যদি একটা বড় ছুরি নিয়ে তরোয়ালে দাঁড়িয়ে
যদি এখানে থাকে আর পেছন দিয়ে হক করে মেরে আমি বুঝতে পারবো পেছনেও জাকাত দরকার নেই আমার এইখানটাই এখানটাই যদি একটা মশা বসে এই মশা কিংবা মাছি ওরে আমি দেখতে পাবো তাহলে আমি আমার এই এখানটাই দেখতে পাই না হ্যাঁ আমাদের হুদুদ আছে হাদ আছে হ্যাঁ পর্দা পরে আছে কি পরে আছে বলেন চলে বলেন পর্দা পরে আছে কিসের পর্দা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক বলছেন প্রথম পর্দা হচ্ছে বিবি আর মেয়েদের পর্দা কি পরে আছে বলেন বিবি নিজের আহলে আফসা ঘরে বিবি আছে না মেয়ে ছেলে হ্যাঁ ওই মেয়েদের বিবিদের পর্দা পরে আছে আমরা যা কিছু গুনাহ করি বিবিদের লেগে করি চুরি করছি বিবিকে খাওয়াবো বলে চুরি করে বাইক কিনছি বিবিকে চড়াবো বলে বিবির পর্দা পরে আছে কি পরে আছে বলেন এক নম্বর বিবি দু নম্বর আওলাদ ছেলে পুলে আপনার যত ছেলে পুলে নাতি পুতা এইসব আছে এইসব হচ্ছে নফসের পর্দা এক নম্বর শুনছেন আপনারা আমি ধুপলো গাছে মুক্ত ছড়াচ্ছি নি তো হ্যাঁ আমার কোনো কন্ট্যাক্ট নেই আমার কোনো কন্ট্যাক্ট নেই দু ঘন্টায় অচ করতাম না আমি ওরম অচ করি না ওরম বলি না আমি বলি বাবা যতক্ষণ যা পারবো যে দুজোর কথা বলে শেষ তা বিরক্ত হয়ে গেলে বলবেন আমি আপনাদের শেষ করে দেবো কটায় উঠলাম আমি সাড়ে এগারোটা আধ ঘন্টা হলো এক্ষুনি বিরক্ত হয়ে গেলে তাহলে সমস্যা তো বিরক্ত হন আমি বলি দু চার কথা শোনেন আর সাথে করে সব নিয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ বাজারে সব মালপত্র কেনেন আপনারা যে হাট বাজারে সব মালপত্র কেনেন এইসব ওই চাল ডাল লঙ্কা হলুদ এইসব কিনে এসব বাজারের দোকানেই ফেলে আসেন না সব গুনে গুনে নিয়ে আসেন ব্যাগ বুঝাই করে গুনে গুনে আনেন তো ও দুনিয়ার বাজারের মাল সব গুনে গুনে নিয়ে যাচ্ছ আর আখেরাতের মাল সব দুনিয়ায় এখানেই ফেলে রেখে চলে যাচ্ছ তাহলে আমাদের থেকে বুকা আর কেউ আছে পৃথিবীতে আসল জীবন আখেরাতে দুনিয়ার নকল হযরত আলী হুজুর বলছে মানুষ সব স্বপ্নের মধ্যে আছে যখন মানুষ মরবে তখন মানুষ আসল কাউকে আল্লাহ ছেড়ে দেবে জুনায়েদ পীরের বেটা বলে ছেড়ে দেবে ফুরফুরা জুনায়েদ সিদ্দিকী নামাজ কাজা করলে যে জাহান্নাম তোমাদের পাথরঘাটার লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম ফুরফুরা জুনায়েদ সিদ্দিকীর বাপ ইউসুফ সিদ্দিকী মিথ্যে কথা বললে খারাপ কাজ করলে যে জাহান্নাম তোমাদের বাপগুলো পাথরঘাটার বাপগুলো মিথ্যে কথা বললে আর খারাপ কাজ করলে সেই জাহান্নাম মাথায় ঢুকছে হ্যাঁ কুরাইশ বংশের ছেলে বলবো আর কাজ সাধারণ মানুষের থেকেও খারাপ করবে আমার আল্লাহ ধরবে না জোরে বলেন কুরাইশ বংশকে তো আমার আল্লাহ সর্দার করেছে পৃথিবীতে সর্দার পৃথিবীর যত বংশ আছে সবচেয়ে আলা দরজার বংশ আল্লাহ কুরাইশকে করেছে আর সেই কুরাইশে সেই কুরাইশে আমার আল্লাহর নাম কুরআনেও নাজিল করে কুরআনের একটা সূরা কুরাইশ সূরা কুরাইশ বলেছে একবার জোরে বলো হ্যাঁ তাহলে আমাদেরও বেশি করে ইবাদত করার দরকার আছে না নেই বলেন আছে বাড়িওয়ালার বাপ চলে গেল সাত বছর হ্যাঁ একবার উঁকিটা মেরে কবর থেকে জিজ্ঞাসা করেছে কিরে সব ঘর বাড়ি সব শেখ পাথর লাগাচ্ছ সব হয়ে গেছে রংটা এখনো হলো নি কি ব্যাপার জিজ্ঞাসা করেছে যিনি চলে গেলেন গেলেন যিনি চলে গেলেন গেলেন আর নয় মোর বাবা যে আমার দাদুজান বলতেন বাবা আর নয় হ্যাঁ ওই ওই মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে গেল যাও শেষ বুঝা বুঝে লিখে যাও মুসলমান শেষ বুঝা বুঝে তাই একটু বলে দিয়ে যাচ্ছি শোনেন সাথে করে সব নিয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ এক নম্বর পর্দা হচ্ছে মেয়ে ছেলে দু নম্বর আওলাদ দু নম্বর কি বলেন আওলাদ তিন নম্বর হচ্ছে সারা জীবন যে মাল কামাই করেছে মাল কামাই করে যেটা জড়া করেছে সে তার পর্দা দৌলতের মাল দৌলতের পর্দা চার নম্বর কুয়াতের শক্তির পর্দা কিসের বলেন শক্তি যার যেটুকু শক্তি আছে সেই শক্তির পর্দা আর পাঁচ নম্বর হচ্ছে বাগ বাগান বাগাতের পর্দা যার দশ কাঠা জমি সে ওইটা নিয়েই ব্যস্ত আর যার একশো বিঘা জমি সে ওটা নিয়েই ব্যস্ত বাগ বাগান বাগাতের পর্দা এই পাঁচটা পর্দা মানুষকে ধ্বংস করে চলছে আমার আল্লাহ এই পাঁচটার বদলেই ওই পাঁচটাকে দিয়েছে এর পাঁচটা বদলে আল্লাহ কি করেছে বলেন আল্লাহ বলছে এগুলোকে এগুলো তোল এগুলো সরা দেখি পাঁচটা আরো জিনিস আছে আমি আল্লাহ তোদের লেগে তৈরি করেছি মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবী আম্মা
পাক প্রথম নম্বর বলে জান্নাত, প্রথম নম্বর বলে জান্নাত, আমি আল্লাহ তাদের লেগে জান্নাত রেখেছি। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোদের লেগে নদ নদী সুরঙ্গ রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক পানি রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক ঝিল রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক নদ নদী রেখে দিয়েছি। তিন নম্বর আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক আজওয়াজ মুতাহাররাত রেখে দিয়েছি, আমি আল্লাহ তোদের লেগে পাক বিবি রেখে দিয়েছি, হুর হুর পাক সুন্দর, যারা যারা চাঁদের থেকেও সুন্দর হবে ওই রকম সুন্দর সুন্দর বিবি রেখে দিয়েছি। আর চার নম্বর আমার আল্লাহ বলে আমার রাজাই রেখে দিয়েছি, আমার খুশি রেখে দিয়েছি, আমার সন্তুষ্ট রেখে দিয়েছি। আর পাঁচ নম্বর আমার আল্লাহ বলে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ পাক তাদের লেগে দিদার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বিবি বাচ্চা দৌলত শক্তি বাগবাগান, এদিকে জান্নাত, এদিকে জান্নাতি নদ নদী, এদিকে জান্নাতি মেয়ে ছেলে, এদিকে আল্লাহর রাজাই, এদিকে আল্লাহ দিদার রেখে দিয়েছে। জোরে বলো সুবহান। হ্যাঁ, মুসলমান কোনটা লেবে তোমরা সওদা করবে, দুনিয়া লেবে না আখিরাত লেবে, ও আমার বলার শক্তি নেই, তোমরা সওদা করবে। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহর ভয়ের মধ্যে রাখেন আর রুকে আল্লাহ পাকের আশায় রাখেন, নফসকে আল্লাহর ভয়ের মধ্যে রাখেন, রুকে আল্লাহর আশায় রাখেন। নফস যদি আল্লাহকে ভয় করে, তোমার দিলে আল্লাহ যদি ভয় ঢুকে যায়, রু যদি আল্লাহকে আল্লাহর আশা করে, তোমার অন্তরে যদি আল্লাহর আশা জেগে যায়, এ নবীর উম্মত উম্মতেরা জাহান্নামের ভয় জান্নাতের আশা এই দুটো জিনিস তোমার চলাকে ঠিক করে দেবে, তোমার চলাকে ঠিক করে দেবে। জান্নাতের আসাব আল্লাহ বাগের আসাব, জান্নাতের আসাব আল্লাহ বাগের আসাব, আল্লাহ রাজাইর আসাব আল্লাহ দিদারের আসাব তোমার চলাকে ঠিক করে দেবে। আল্লাহর ভয় আল্লাহর গজবের ভয়, আল্লাহর নারাজগির ভয়, আল্লাহ বাগের আজাবের ভয়, আল্লাহ জাহান্নামের ভয়, কবরের আজাবের ভয়, কিয়ামতের আজাবের ভয়, বুলসিরাতের আজাবের ভয়, আল্লাহ পাকের আখিরাতের আজাবের ভয় তোমার সমস্ত রকম গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। তুমি যখন সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে যাবে, আর তুমি যখন সমস্ত রকম আশা আল্লাহ পাকের সমস্ত আশা সমস্ত ইবাদত করতে আরম্ভ করে দেবে, তোমার চলাটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তার চলা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভয়ের উল্টো আমান নিরাপদ, ভয়ের উল্টো কি বলেন? আমান নিরাপদ। আর আশার উল্টো কি বলেন? নিরাশ। আশার উল্টো কি বলেন? নিরাশ। তিনটে কটা? একটা হচ্ছে নিরাপদের রাস্তা, একটা হচ্ছে নিরাশের রাস্তা, আর একটা আশা খৌফ আর রিজার রাস্তা। যদি তুমি নিজেকে নিরাপদ মনে করো, তুমি গুমরা হয়ে যাবে। তোমার অন্তরে যদি ভয় চলে যায়, তুমি যদি কোনো ভয় না থাকে, তুমি কি হয়ে যায় বলেন? কি হবেন আপনারা বলেন? গুমরা হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আর আপনার অন্তরে যদি নিরাশ হয়ে যায়, আপনি যদি নিরাশ আখেরাত সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে যদি নিরাশ হয়ে যান, আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? শুনছেন আপনারা? কাফের হয়ে যাবেন। কেন? মোমেন কোনোদিন নিরাশ হয় না, কাফেরেরা নিরাশ হয়। কাফেরেরা কি হয় বলেন? আর কিছু হবে না, আর আর লাগবে না, ঘেমে গেছে এখন, তুমি কি আমার শরীর খারাপ করে ফেলবে? আগে দিওনি কেন? শুনছেন আপনারা? বুঝতে পারছেন? তাহলে একটা নিরাপদের রাস্তা, আপনি যদি নিরাপদ মনে করেন যে আমি নিরাপদে আছি, তাহলে আপনি কি হয়ে যান বলেন? গুমরা হয়ে যাবে। আপনি যদি নিরাপদ মনে করেন ফজরে উঠে নামাজ পড়বেন না, আপনি যদি নিরাপদ মনে করেন সুদ খাবেন, আপনি যদি নিরাপদ মনে করেন জেনা করবেন, আপনি নিরাপদ মনে করেন মদ খাবেন, আপনি নিরাপদ মনে করেন খুন করবেন, আপনি যদি নিরাপদ মনে করেন ব্যভিচারী করবেন, আপনি নিরাপদ মনে করলে জেনা করবেন। শুনছেন আপনারা? আর আপনি যদি নিরাশ হয়ে যান, আমার মনে হয় জান্নাত পাবনি, গুনাহ করবেন, আমার মনে হয় আল্লাহ নারাজ আমার খুশি হবে না, গুনাহ করবেন। শুনছেন আপনারা? দুটো জিনিসই আপনাকে গুমরা করে দেবে, একমাত্র খৌফ আর রিজার রাস্তা আপনাকে আল্লাহ রাস্তায় চলাবে, একদিকে ভয় আর একদিকে আশা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতেরা ইমামে গাজ্জালি উদাহরণ দিয়ে বলে ভয় আর আল্লাহর
আসার রাস্তা কেমন রাস্তা, ভয়ার আল্লাহর রাস্তা, ভয়ার আল্লাহর আসার রাস্তা কেমন রাস্তা, যেমন একটা দুষ্ট জানোয়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সে যখন যেতে চায় না পেছন থেকে তার মনি মারতে আরম্ভ করে দেয়, মারার পরে তো যখন সে যেতে চায় না, মারার পরে তখন যখন সে যেতে যায় না, তখন কি করে তার মনি, কি করে তার মনি সামনে খাবারের লোভ দেখায়, একটা বাজে গরু আর বদমাইশ গরু, নুগরা গরু, ওই গরুটা বাজার থেকে ঘরে নিয়ে আসবেন, আসতে চাইছেন, আসতে চাইছেন, তার দড়িটা যদি জর্জবস্তি করে টানেন সে আসতে চাইছেন, যখন তাকে পেছন দিকে ছড়ির বাড়ি মারা হয়, ভয় দেখানো হয়, সে আস্তে আস্তে যেতে আরম্ভ করে দেয়। এমনও গরু আছে, এমনও খারাপ জানোয়ার আছে, সে মারলেও যেতে চায় না, বসে পড়ে। তখন মনিব কি করে, একটা খড়ির খড়ের আঁটি নিয়ে, খোলভুসি নিয়ে সামনের মধ্যে যখনই দেয়, সামনে দিবার সঙ্গে সঙ্গে খাবারের লোভ, মারের ভয়, খাবারের লোভ, মারের ভয়, ওই দুষ্ট গরুকেও চলাটা ঠিক করে দেয়। ওই রকম দ্বারা তোমার নাফস একটা জানোয়ারের থেকেও খারাপ, তোমার নাফস একটা জানোয়ারের থেকেও খারাপ, সেই নাফসকে কি করে চালাবে, সেই নাফসকে কি করে চালাবে, সেই নাফসকে ভয় দেখাও, সে নাফস সঠিক রাস্তা সেই রাস্তায় চলবে, আর তোমার রূহ আল্লাহর আশা যদি লেগে যায় সে সঠিক রাস্তায় চলবে, আল্লাহর ভয় আল্লাহর আশা, জাহান্নামের ভয় জান্নাতের আশা, তোমাকে মসজিদে নিয়ে যাবে, তোমাকে নামাজ পড়াবে, তোমাকে দাড়ি রাখাবে, তোমাকে হারাম থেকে বাঁচাবে, তোমাকে জেনা থেকে বাঁচাবে, তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, খারাপ কাজ থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, বাপ মায়ের বিরোধিতা করা থেকে বাঁচাবে, বাপ মায়ের বিয়াদুবি থেকে বাঁচাবে, বড়দের সম্মান করাবে, ছোটদের স্নেহ করাবে, আলেমদের সম্মান করাবে, আল্লাহর হুকুমে রাজাই কাজগুলো করাবে। এ নবী উম্মত উম্মতিরা, তুমি যদি সারা জীবন আল্লাহর হুকুম অনুযায়ী চলো, সমস্ত গুনাহ থেকে বাঁচো, তাহলে তোমরা কি মনে করেছো আল্লাহ জান্নাত কাদের লেগে তৈরি করেছে, অন্য কারোর জন্য নয়, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহর খোফ আর আল্লাহর ভয় এই দুটো জিনিস অন্তরের মধ্যে রাখেন, বলেন ইনশাআল্লাহ। দরসুবিল্লাহুম্মা বলিয়ে সরকার জৈসা কন হই নেই, সৈয়দ আবরার জৈসা কন হই নেই, বলিয়ে সরকার জৈসা কন হ कोई नहीं, सैयद अबरार जैसा कौन है कोई नहीं, रोशनी को नैन में है आपसे, रोशनी को नैन में है आपसे, आपके अनुवार जैसा कौन है कोई नहीं, आपके अनुवार जैसा कौन है कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है कोई नहीं, सैयद अबरार जैसा कौन है कोई नहीं, नूर से अपने बनाया हो जिसे, नूर से अपने बनाया हो जिसे, रब के उस सहकार जैसा कौन है कोई नहीं, रब के उस सहकार जैसा कौन है कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है कोई नहीं, सैयद अबरार जैसा कौन है कोई नहीं, पल में सदियों का सफर तय कर लिया, पल में सदियों का सफर तय कर लिया, आपके रफ्तार जैसा कौन है कोई नहीं, आपके रफ्तार जैसा कौन है कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है कोई नहीं, सैयद अबरार जैसा कौन है कोई नहीं, बोलिए सरकार जैसा कौन है कोई नहीं, सैयद अबरार जैसा कौन है कोई नहीं, अल्लाहुम्मा सल्ले अला,
আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাইরা আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করে নেন সকলে আল্লাহুম আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন খাস জলসা সাবরেশানির মজলিস মওতকে কেন্দ্র করে আজকে খাস জলসা লোকটা ইন্তেকাল হয়ে গেছে তার রুহের মাগফিরাতে সাবরেশান ওই যে লোকটা ইন্তেকাল হলো এবার আমাদের পালা এসে গেল তিনার মওতের পালা শেষ হয়ে গেছে কবরে কি অবস্থায় আছেন আল্লাহ পাক জানেন আমাদের দোয়া করার দরকার আমরা দোয়া করব আল্লাহ সিস্টেম তৈরি করেছে যে মরে যায় সে তার নিজের আজাবকে নিজে দোয়া চেয়ে মাফ করাতে পারে না তার লেগে দুনিয়ার লোক দোয়া চাইলে আমার আল্লাহ দুনিয়ার লোকের দোয়া কবুল করলে কবরের আজাবকে মাফ করে দেয় ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান আমাদের কত দাদুরা চলে গেল আমরা তাদের নামই জানি না হ্যাঁ এমনি সব সব আসমান থেকে পড়ে সব বড় হয়ে গেছেন নাকি হ্যাঁ এই জমি জায়গা এই বিল্ডিং বালাখানা কাদের এই জায়গা কা তুমি কিনেছো না তোমার দাদু পরদাদু তার দাদু ছদ্দার দাদু তার দাদু তাদের জায়গায় সব বসবাস করছো হ্যাঁ এখন জিজ্ঞাসা করি যে তোমার ছদ্দার দাদুর নাম কি বলো কারো জানা নেই খুব কম একটা বেরোবে কি তাও সঞ্জয় কোথায় গেল সব ওই রকম তুমি তুমি তোমার ছেলে হয়েছে তোমার নাতিপুতা নাতিপু নাতির ছেলে নাতির ছেলে নাতির ছেলে এক দু পিস স্পষ্ট গেলে তোমার নাতিরাই ভুলে যাবে তোমাদের নাম অনেকে আছে নিজের নানির নাম জানে না নিজের নানির নাম ইন্তেকাল হয়ে গেছে মুরব্বীরা নানির নাম জানে না নানির বাপের নাম জানে না আছে না ঠিক বলছি না ভুল বলছি ওই একই তো সিস্টেম একই হবে এবার তোমাদের ভুল আর পালায় এসে এবার আমাদের ভুল আর পালায় এসে আমাদের ঘরের লোক সব ভুলে জুনায়েদ চিল্লাচ্ছে এমন করছে ঐসা দিন নেহি রায়েগা দাদুজন বলছে ঐসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা মজাক করে রসিকতায় বলতেন যে বারো মাস এক থাকে না তোমরা কি মনে করেছো একই রকম থাকবে কত রাজা বাদশাহ সব ধূলিসাৎ হয়ে চলে গেল তাদের নাম নিশান আর পাওয়া যায় না হ্যাঁ বলে বলতেন দো দিন কা চাঁদনি হ্যায় ফির অন্ধেরি রাত হ্যায় দাদুজন বলতেন দু দিনের চাঁদনি রাত ফির অন্ধকার এ দুদিনের আলো হই হই অন্ধকার মুসলমান আসল জীবন আখেরাত তৈরি হন রেডি হন যদি রেডি হয়ে যেতে পারেন তৈরি হয়ে যেতে পারেন কে দোয়া চাইলো না চাইলো কে সবরেশানি করলো না করলো কে এরকম ভাবে তোমার কবরে যে জিয়ারত করলো না করলো কে ছেলেরা দোয়া সবরেশানি দিল না দিল এ তোমার দেখার দরকার নেই তোমার কবর আল্লাহ প্রথম দিন থেকেই জান্নাত বানিয়ে রেখে দিয়েছে তোমার কবর প্রথম দিন থেকেই জান্নাত থাকবে দুয়ার দরকার নেই খাজা হুজুরের দুয়ার দরকার নেই বড় পীর সাহেবের দুয়ার দরকার নেই মুজাদ্দাল পেশানির দুয়ার দরকার নেই বাবা ফরিদ সাগরগঞ্জের দুয়ার দরকার নেই মুজাদ্দাল পেশানির দুয়ার দরকার নেই হযরত সুফি সদরুদ্দিনের দুয়ার দরকার নেই বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেবের দুয়ার দরকার নেই মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দুয়ার দরকার নেই নিজামুদ্দিন আউলিয়ার দুয়ার দরকার নেই বাবা ফরিদ সাগরগঞ্জের দুয়ার দরকার নেই শাহ জালালের দুয়ার দরকার নেই শাহ চেতানি আমিনের দুয়ার দরকার নেই আহমদ রেজা হুজুরের দুয়ার দরকার নেই হাজি এমদাদুল্লাহ মুয়াজ্জেম মক্কির দুয়ার দরকার নেই ইনারা হচ্ছে আমার আল্লাহর খাস জুনায়েদ বগদাদির দুয়ার দরকার নেই সুবহানাল্লাহ মালিক ইবনে দিনারের দুয়ার দরকার বিশ্বের হাফিজ দুয়ার দরকার নেই হাবিবের হাবিবে আজমির দুয়ার দরকার নেই ইব্রাহিম বিন আধামের দুয়ার দরকার নেই ফুজাইল বিন আইয়াজের দুয়ার দরকার নেই মনসুর হাল্লাজের দুয়ার দরকার নেই ওখান থেকে দোয়া আমরা লব ওখানে দোয়া দুগুনি ওখানে দেওয়ার সাহস নেই বড় পীর সাহেবের কি দোয়া চাইবে কবরে আজাম মাফ করে দাও হ্যাঁ বড় বিশ্বে ওসিলাই আল্লাহ আমার বাপের কবরে আজাব মাফ করে আমার দাদার কবরে আজাব মাফ করে এমন বান্দা হন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি হয়ে যাবে দুনিয়ায় তাদের ডর নেই আখিরাতেও কোনো খওয় ভয় থাকবে না একবার জোরে বলে ওলিদের কবরে ভয় নেই ওলিদের কিয়ামতে ভয় নেই ওলিদের আরশে ওই আরশে দাঁড়াবাতে ভয় নেই ওলিদের কিয়ামতে ভয় নেই ওলিদের মিজানে ভয় নেই ওলিদের আমল নামা দিবাতে ভয় ওলিদের লক্ষ ওলিদের কোনো ভয় নেই আল্লাহ ওয়াদা সত্য ওয়াদা আল্লাহ যখন বলছে ভয় নেই খোদার কসম ভয় নেই ভয় কেন হ্যাঁ আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে আসবে আমার ঘরে যে ভয় খাবে বলেন বলেন হ্যাঁ আমার বন্ধু জুনায়েদের বন্ধু জুনায়েদের কাছে কাছে যদি ভয় না লাগে যে আমি আমার বন্ধুর বাড়িতে আছি ভয় নেই আমার বন্ধুত্ব আর আল্লাহর বন্ধুত্ব আল্লাহ বলছে আমার বন্ধু ওলিরা আমার বন্ধু শহীদাঙ্গা আমার বন্ধু সত্যবাদীরা আমার বন্ধু নবীরা ভয় লাগবে না যাদের জ্ঞান কম নওজুবিল্লাহ আমি আমার জ্ঞানের আমি সব সবের খারাপ আমি আলেমদের জুতো ধুলো কিন্তু হক কথা বলছি যাদের জ্ঞান কম
আল্লাহ বলছে তোমরা হক কথা জোরে বলো, কে কি মনে করলো দেখার দরকার নেই, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। যাদের জ্ঞান কম তারা বলে ওরিরাই কোথায় থাকবে কিয়ামত। তুই তাহলে আল্লাহর আয়াতকে ঝুটলাচ্ছিস, আল্লাহর আয়াতকে ভুল বলছিস, কাফের হয়ে মরে যাবে, ওলিরা কোথায় থাকবে? আল্লাহ কোরআনে যতবার বলেছে যে কারো কথা বলার শক্তি থাকবে না, বলে আল্লাহ বলছে যাদের করে আল্লাহ বলতে দেবে, যাদের করে আল্লাহ বলতে দেবে তারাই কেবল মাত্র বলবে। কাদের করে বলতে দেবে? আল্লাহ বড় পীর সাহেবকে বলতে দেবে, বড় পীর সাহেব তার মুরিদদের করে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ মুজাদ্দে জামানকে বলতে দেবে, মুজাদ্দে জামান তার মুরিদকে নিয়ে জান্নাতে যাবে। মুরিদ কারা? বড় পীর সাহেব বলছে মুরিদ কে? মুরিদ আর পীরের মধ্যে আল্লাহ থাকবে আর কিচ্ছু থাকবে না। পীর আর মুরিদের মধ্যে কি থাকে বলেন না? দুনিয়ার লোক থাকবে, তুমি আমার কাছে 500 টাকা দিয়ে নজরানা করলে খুব খুশি হবে, আর 500 টাকা না দিলে শুকনো শুকনো মুসাফা করে চলে গেল। যদি এই মুসাফা 500 টাকার লেগে পীর মুরিদি হয় তাহলে তুমি জাহান্নাম, পীরও যাবে জাহান্নামে, মুরিদও যাবে জাহান্নামে। আর যদি যদি আল্লাহর জন্য মুসাফা হয়, আল্লাহর জন্য দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর জন্য কথাবার্তা হয়, আল্লাহর জন্য লেনদেন হয়, আল্লাহর জন্য হাসি মজাক হয়, আল্লাহর জন্য যদি কান্নাকাটি হয়, আল্লাহর জন্য একসঙ্গে বসে ইবাদত হলে কিয়ামত ওই পীর কাজে এসে যাবে, মুরিদও কাজে এসে যাবে। জোরে মুজাদ্দিদ আলফে সানি হুজুর যখনই মুরিদ করতেন তিনি বলতেন বাবা অদা করো একটা, বলে কি? বলে তুমি যদি জান্নাতে যাও আমাকে জান্নাতে নিয়ে যাবে, মুরিদকে বলতেন অদা করে নাও, তোমার সঙ্গে আমার একটা অদা হোক পীর মুরিদে কি, যে যদি আমি জান্নাতে যাই আমি তোমাদের করে জান্নাতে নিয়ে যাবো, আর যদি আমি জান্নাতে যেতে না পারি তুমি যদি জান্নাতে যাও তাহলে তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে, অদা করছো? বলে হ্যাঁ হুজুর এই অদা করছি। মুসলমান মুসলমান জান্নাত আখেরাত, আমরা মুসলমানের হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, আর মুসলমান বলে দাবি করবেন আর কিয়ামতকে বিশ্বাস করবেন না, আর বলেন কিয়ামতকে বিশ্বাস করবো আর কিয়ামতের খওয়ফ রাখবেন না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবী উম্মত উম্মতিরা কিয়ামত এত কঠিন হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে আর ইজা জিলজিলা তিলার দ জিলজালাহ, দুনিয়ার জমিন কাল্লা ঝাঁকুনি দেবে, জমিন ফেটে যাবে, মানুষ উঠে দাঁড়াবে, ছুটে ছুটে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে চলে যাবে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, শুধু দাঁড়িয়ে 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 কিছুক্ষণ বেশি 400 বছর কেটে যাবে, বিচার শুরু হবে না, বিচার শুরু হবে না, 400 বছর কেটে যাবে, হাল কেমন হবে, আবহাওয়া কেমন হবে, অবস্থা কেমন হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, নফসা নফসির আলাম হবে, পানি পানি করে চিৎকার করবে, বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না। তখন বলবে স্বামী স্ত্রীকে বলবে, এই স্ত্রী আমি তোমার স্বামী, কি তুমি চিনতে পারছো না? স্ত্রী বলবে কে তুমি স্বামী, দুনিয়ায় আমার বিয়েই হয়নি, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, অস্বীকার করবে, আদুপুন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। সূরা যুখরুফে আল্লাহ বলছে হারে ফেরেশতা দুশ্মন হয়ে যাবে, বাপ ছেলে দুশ্মন, মা মেয়ের দুশ্মন, লা তাআল্লুক নয়, শুধু চিনতে পারবে তা নয়, একে অপরের দুশ্মন হয়ে যাবে, জানি দুশ্মন হয়ে যাবে, কেন দুশ্মন হয়ে যাবে, এত গরম হবে, এত জমিন গরম হবে, বাপ ছেলেকে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে দাঁড়িয়ে পড়বে, ছেলে বাপকে ফেলে দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে পড়বে, একরকম কিয়ামতের ময়দানে যারা কাফের হবে, যারা কাফের হবে, যারা আল্লাহকে মানবে না, যারা দুনিয়াতে দুনিয়াতে আর মালিক অনেক বানিয়েছিল, মিনালিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালেদিনা ফিহা, এই নবীর উম্মত উম্মতিরা কাফের দুই প্রকার, যারা কিতাব অস্বীকার করেছে কাফের, যারা মুশরিক কাফের, কেউ সূর্যকে মাবুদ বলেছে, কেউ পাথরকে মাবুদ বলেছে, কেউ গাছকে মাবুদ বলেছে, কেউ তারাকে মাবুদ বলেছে, কেউ জমিনকে মাবুদ বলেছে, কেউ আগুনকে মাবুদ বলেছে, কেউ পানিকে মাবুদ বলেছে, সব উঠে দাঁড়াবে ওই কাফেররা কিয়ামতের ময়দানে, যখন দাঁড়িয়ে যাবে, যখন কাফেররা দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই সময়তে ওই কাফেরগুলো আল্লাহ পাককে বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ পাককে বলবে আল্লাহ যদি আমাদের জাহান্নাম দিতে হয় আপনি আমাদের জাহান্নামে দিয়ে দেন, বিচার শুরু করে দেন, বিচার শুরু করে দেন। তারা জানে না এটা তো কিছুই আজাব নয়, এর থেকে কোটি কোটি গুণ বেশি জাহান্নামে আজাব অপেক্ষা করছে। এ নবী উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাক কোরআনে বলেছে কিয়ামত কিয়ামত কিয়ামত, তোমরা কি জানো ওই কিয়ামত কত দিনের হবে? 50,000 বছরের কিয়ামত হবে, 50,000 বছরের কিয়ামত হবে, 50 বছরের জীবনের লেগে, 50,000 বছরের কিয়ামত নিজের গলায় টেঙ্গিয়ে নেন নে, 50 বছর আল্লাহর নামে বিলিয়ে দেন, আমার আল্লাহ 50,000 বছরের কিয়ামত ছোট করে দেবে, ছোট করে দেবে, ছোট করে দিয়ে 50 বছর করবে নয়, 50 মাস করবে নয়, 5 মাস করবে নয়। এ নবীর উম্মত উম্মতিরা হুজুর বলছে আমার আল্লাহ মুমিনদের লেগে, ঈমানওয়ালাদের লেগে
আসরের চার রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে তার থেকেও কম সময়ে কিয়ামত করে দয়ার জান্নাতে দিয়ে দেবে। মুসলমান মুসলমান এসব কাদের লেগে মোমেন একই জায়গায় দাঁড়িয়ে থাকবে কাফের, একই জায়গায় দাঁড়িয়ে থাকবে মোমেন, একই কিয়ামতে এর 50,000 বছর আর এর মাত্র এইটুকুন কি করে? হ্যাঁ, আলেম ওলামারা উদাহরণ দিয়ে বলছে যে একই বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে, একই বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে, একজনের জ্বর এসেছে আর একজনের জ্বর আসে না, যার জ্বর আসে না তার এক ঘুমেই সকাল, এক ঘুমে সকাল, তার লেগে রাত কি হয়ে যায় বলেন? সকাল 9টা বেজে গেল এক্ষুনি ঘুম, তার লেগে রাত কি হয়ে যায় বলেন? ছোট হয়ে যায়। আর যার জ্বর এসেছে তার সারা রাত এত বড় হয়ে যায়, 3:30 45 4টে, যেন রাত শেষ হতে চাই না। কেন? এর আজাবের রাত, এর আরামের রাত, এর আজাবের কিয়ামত, এর আরামের কিয়ামত, আরামের কিয়ামত অল্পতে পার হয়ে যাবে, আজাবের কিয়ামত শেষ হতে চাইবে না। মুসলমান তৈরি হন, জোয়ান ছেলেরা বিশেষ করে, মুরব্বী বাপেরা তো আছে জোয়ান, দার জোয়ানে তওবা কর দান কুয়াতে পাইগম্বারি, বড় পীর সাহেব বলতেন জোয়ান বেলায় তওবা করা পাইগম্বারি ক্ষমতা রাখে, এর কুয়াত অনেক, এর শক্তি অনেক, এর ক্ষমতা অনেক। জোয়ান ছেলেরা তওবা করো, যত আল্লাহর অলিরা হয়ে গেছে সব কি মনে করেছো? সব বুড়ো হয়ে অলি হয়েছে, বুড়ো হয়ে অলি না, সব জোয়ান আল্লাহর অলি, সাহাবারা সব বুড়ো সাহাবা না, সব জোয়ান সাহাবা। হ্যাঁ, জোয়ান সাহাবা। হ্যাঁ, যখন হযরত আলী হুজুর বদরে যুদ্ধ করছেন বালক, সব সব কাফেরেরা হাসাহাসি করছে, বলছে এই বাচ্চাটাকে পেটতেছো? হ্যাঁ, মুসলমান খাইবারের যুদ্ধে যখন আলী হুজুর গেলেন বলে বাচ্চাকে পেটতেছে, এদিকে বীর এসেছে, বীর বাবা, ওখানে বীর আছে শুধু নিজের গায়ের শক্তি আছে, এখানে বাচ্চা আছে গায়েরও শক্তি আছে ইমানেরও শক্তি আছে। আলী হুজুরের ইমানের শক্তির কাছে কে যাবে? একবার জোরে বলেছে, হ্যাঁ, শেরে খুদা বলা আল্লাহর বাঘ, দুনিয়ার বাঘের কত শক্তি, 100 লোককে টেনে একাই নিয়ে চলে যাবে, দুনিয়ার বাঘের শক্তি, তাহলে আল্লাহর বাঘের কত শক্তি? হ্যাঁ, 1 লক্ষ 10 লক্ষ 20 কোটি কিচ্ছু মনে হবে না, আলী হুজুরের শক্তি আল্লাহ এত দিয়ে, সব জোয়ান মুসলমান, জোয়ান ছেলেরা। হ্যাঁ, তা বলে বিবি ছেলে ত্যাগ করবে, তা বলে আলাউলা ছেড়ে দেবে, তার বলে তা বলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবে? হ্যাঁ, তা বলে তোমরা কি গরিব হয়ে আল্লাহর অলিরা কি বড় লোক অলি হয় না? শোনো, গরিব গরিবের থেকে বড় লোকের দরজা আল্লাহ বুলাম করেছে, শুনছেন আপনারা? এ বলেন হুজুর নতুন কথা এই একটা, কোন দিক থেকে? শকর আর সবরের মধ্যে শকরের পরীক্ষা কঠিন, কি বলেন? শকর আর সবরের মধ্যে খড়ে পানি পড়ছে, 20 বছর ধরে পানি পড়ছে, কিছু করার নেই, ও এমনিতেই সবর করে আছে, কোথা মারামারি করতে যাবে? আল্লাহ 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 আল্লাহ, কেন তো ঘরে পানি পড়ছে, তা আল্লাহ ছাড়া কোনো লাইন আছে? শীতকালে ঠান্ডা লাগছে, ও আল্লাহ ছাড়া কোনো লাইন নেই, ও এমনিতেই আল্লাহ আল্লাহ করবে, বলে গরিবদের আল্লাহ আছে, কি বলে না, বলে গরিবদের আল্লাহ আছে, একটা কথাই আছে প্রবাদ বাক্য, গরিবদের আল্লাহ আছে, গরিব এমনিতেই আল্লাহ আল্লাহ করে, বড় লোক তার খাবার অভাব নেই, তার শুবার অভাব নেই, তার দেখার অভাব নেই, তার বসার অভাব নেই, তার যাওয়ার অভাব নেই, তার চাপার অভাব নেই, মার্সিটি বেঞ্চ করে ঘোরে, বড় লোক, বড় লোক। হ্যাঁ, এই বড় লোক অবস্থাতেও যার কিচ্ছু অভাব নেই সে অবস্থাতেও যদি শকর আদায় করে আমার আল্লাহ তাদের দ্বারা আরো বুলানো করে, কেন তার অভাব নেই তো, তার কোনো কোনো চাহাত নেই, তার সত্ত্বেও যদি আল্লাহ আল্লাহ করে তার তার মাকাম আল্লাহ আরো বড় করে দেন। একবার জোরে বলেছে সাহাবা হুজুর, উলামা হযরতরা আছেন, মাওলানা সাহেব বসে আছেন, সব সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা ছিলেন, নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আনসারি সাহাবা, পৃথিবীর জমিনে উনার থেকে বড় লোক এখনো হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না, এত বড় লোক। উলি সাহেবরা, উলামা হযরতরা, মুহাদ্দিসিনরা হিসাব করে বলছেন কিছু কম বেশি 500 বিলিয়নের বেশি মালিক ছিল একা হযরত আব্দুর রহমান বিন আউফ। আর আমরা পড়েছি যে তিনার 11টা ইট ছিল সোনার, বড় বড় 11টা সোনার ইট ছিল, আর তিনার আউলাদরা 11 নম্বর ইটটা ভাগ করতে গিয়ে হাতে সব ছালকা পড়ে গেছে,
শুনছেন আপনি আব্দুর রহমান বিন আউফ এত বড় 10,000 ঘোড়া 20,000 ছাগল 50,000 উট এরম ধারা সব হাজার হাজার বিঘে জমি তাতে এ খেজুর গাছ এরম ভাবে তিনি 500 বিলিয়ন একা একটা লোক 500 বিলিয়নের থেকে বেশি মালিক ছিল হ্যাঁ কে ছিল রাসূলুল্লাহ সাহাবা কি রকম দর্জা ওলিদের সঙ্গে সাহাবাদের কি দর্জা সাহাবারা যে উটের পিঠে ঘুরে বেড়াতো সেই উটের পায়ের আগাতে যে বালির কুনাগুলো উড়ে যেত সেই বালি উটের পায়ের বালি সাহাবাদের উটের পায়ের বালি কুনা পরিমাণ পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না একবার জোরে বলো সুবহানাল্লাহ বলো খলে কি আল্লাহ ডাকা যায় না যা আছে সব থাক যা আছে বলেন সব থাক শুধু ভয় আর আশা ভয় আর আশা কি বলেন ভয় আর আশা এই দুটো জিনিস অন্তরের মধ্যে পয়দা করেন বলেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের চলা ঠিক হয়ে যাচ্ছে চলা ঠিক হয়ে যাচ্ছে আমি আপনাদের একটুখানি বলি ভয়ের চারটে ভাগ কথা বলেন ভয়ের চারটে ভাগ এটাকে মাথায় রাখতে হবে এই 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 চারটে জিনিস একটুখানি মাথায় রাখেন ভয় চার প্রকার ভয় কত প্রকার বলেন চার প্রকার এই চারটে জিনিস সব সময় মাথায় রাখতে হবে তাহলে আপনার অন্তর থেকে আর ভয় যাবে না একটা জিনিস অন্তর এসে গেল একদিন দুদিন পাঁচ দিন দশ দিন থাকলো আবার বেরিয়ে চলে যাবে আর এই চারটে যদি মাথায় রেখে দিতে পারেন মাইন্ডসেট করে নিতে পারেন তাহলে আপনার আর ভয় অন্তর থেকে বলেন ইনশাআল্লাহ তাআলা যাবে না এক নম্বর যে গুনাহ হয়ে গেছে তার কথা বারবার স্মরণ করা যে গুনাহগুলো করে ফেলেছে সেই কথাগুলো বারবার স্মরণ করতে হবে বারবার স্মরণ করবেন যে গুনাহগুলো হয়ে গেছে চুরি করে ফেলেছেন সত্যিকারে চুরি করে ওইটাকে ভুললে হবে না ওইটাকে সবসময় মনে করতে হবে যে আমি চুরি করেছি আমি একটা চোর জেনা করে ফেলেছেন হয়ে গেছে গুনাহ হয়ে গেছে ওটা ভুললে হবে না সবসময় মনে করেন যে আমি জেনা করে ফেলেছি কত গুনাহ করে ফেলেছি একজনকে চর মেরে দিয়েছেন না হাক করে একটা মুরব্বী লোককে কিংবা একটা গরিবকে চর মেরে দিয়েছেন ওকে সবসময় এটা মনে রাখেন যে আমি চর মেরে দিয়েছি মুসলমানের ছেলে উদাহরণ দিয়ে যায় এ নবীর উম্মত উম্মতিরা সুফিয়ান সাউরি নাম শুনলে বললাম না সুফিয়ান সাউরি নাম শুনেন না সাউরি মানে কি বলে সাউরি মানে বলদ কি বলে বলদ বুকাকে বলে বলদ গরুকে বলে বলদ হুজুরের নামের সাথেই বলদ কি বলেন কেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাঁড় এ নবীর উম্মত উম্মতিরা হযরতে সুফিয়ান সাউরি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাপাটা মসজিদের মধ্যে প্রথম ঢুকিয়ে দিয়েছে মসজিদের ডান পা ঢোকাবার কথা বাপা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিবার সঙ্গে সঙ্গে বলে তুই একটা সাউরি তুই একটা বলদ বাপা ঢুকিয়ে আবার বাপা নিভিয়ে নিয়েছে আবার ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে এ নবী উম্মত উম্মতিরা এই মসজিদে আল্লাহর ঘর মসজিদে বাপা তুলে নাপিয়ে নিয়েছে বলে সুফিয়ান সাউরি নিজের নামটাই সাউরি রেখে দিল নিজের নামের সাথে বলদ রেখে দিল আর 40 বছর ধরে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে তওবা করল দেখলে ছোট্ট এটা গুনাহ গুনাহ এগুলো তো আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেবে হ্যাঁ আল্লাহ দয়াময় আল্লাহ রহমান মুসলমানের ছেলেরা খবরদার এ নবীর উম্মত উম্মতিরা হযরতে জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদির পীর তিনার নাম কি হযরতে সিরি শক্তি হযরতে সিরি শক্তি রহমাতুল্লাহ আলাইহ তিনি একটা গুনাহ করেছেন 40 বছর ধরে তওবা করেছে একটা গুনাহর তওবা 40 বছর ধরে করেছে কি গুনাহ করেছে খবর নিয়ে দেখে যাও হযরতে সুফিয়ান সাউরি হযরতে সুফিয়ান সাউরি কি গুনাহ করেছে বুঝুন আমার হযরতে সিরি শক্তি কি গুনাহ করেছে হযরতে সিরি শক্তি হুজুরের একটা দোকান ছিল বাজারে একটা দোকান ছিল ভাঙ্গারের দোকান ভাঙাভুঙির দোকান পুরাতন মাল ভাঙাভুঙির একটা দোকান ছিল আর দুপুরবেলায় হুজুর